পটুয়াখালীতে জেলা বিএনপি অফিস ও দলের সদস্য সচিবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। গত রাত 8টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপি নেতা জানান, আগামী 5 নভেম্বর বরিশালের মহাসমাবেশ ব্যাহত করতে প্রথমে জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পরে জেলা বিএনপি অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। পটুয়াখালীতে জেলা বিএনপি অফিস ও দলের সদস্য সচিবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। গত রাত 8টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপি নেতা জানান, আগামী 5 নভেম্বর বরিশালের মহাসমাবেশ ব্যাহত করতে প্রথমে জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পরে জেলা বিএনপি অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। পটুয়াখালীতে জেলা বিএনপি অফিস ও দলের সদস্য সচিবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। গত রাত 8টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপি নেতা জানান, আগামী 5 নভেম্বর বরিশালের মহাসমাবেশ ব্যাহত করতে প্রথমে জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পরে জেলা বিএনপি অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। পটুয়াখালীতে জেলা বিএনপি অফিস ও দলের সদস্য সচিবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। গত রাত 8টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপি নেতা জানান, আগামী 5 নভেম্বর বরিশালের মহাসমাবেশ ব্যাহত করতে প্রথমে জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পরে জেলা বিএনপি অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। পটুয়াখালীতে জেলা বিএনপি অফিস ও দলের সদস্য সচিবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। গত রাত 8টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপি নেতা জানান, আগামী 5 নভেম্বর বরিশালের মহাসমাবেশ ব্যাহত করতে প্রথমে জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পরে জেলা বিএনপি অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। পটুয়াখালীতে জেলা বিএনপি অফিস ও দলের সদস্য সচিবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। গত রাত 8টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপি নেতা জানান, আগামী 5 নভেম্বর বরিশালের মহাসমাবেশ ব্যাহত করতে প্রথমে জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পরে জেলা বিএনপি অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা।